সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন, সবাইকে স্বাগতম বিজয়নগর টিভিতে। করোনা সংক্রমণে দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন হৃদয় আহমদ বাদল। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের চাওড়া দৌলতবাড়ি এলাকায় প্রায় 70টি দরিদ্র পরিবারের মাঝে সকাল 10টার দিকে ব্যক্তিগত অর্থায়নে ত্রাণ সামগ্রী বিতরণ করছে ওই এলাকার মোহাম্মদ শামসুল আলমের পুত্র মোহাম্মদ হৃদয় আহমদ বাদল। এসব ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে আটা, আলু, পেঁয়াজ, মসুর ডাল, সাবান ইত্যাদি। এ সময় ত্রাণ সামগ্রী বিতরণকালে হৃদয় আহমেদ বাদলের পিতা মোহাম্মদ শামসুল আলম উপস্থিত ছিলেন। এলাকার আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ কামাল আহমদ, ইব্রাহিম হন্দকার, জিল্লুর রহমান, আরিফ হন্দকার, শামীম আহমদ এসব ত্রাণ সামগ্রী বিতরণ করে হৃদয় আহমেদ বাদলের নিজ বাড়িতে। পরে হৃদয় আহমদ বাদল এলাকার সব বৃত্তশালীদের আহ্বান জানান, এই করোনা পরিস্থিতিতে যেন সবাই হতদরিদ্রদের পাশে আসে। করোনা ভাইরাসের কারণে সারা বাংলাদেশে বর্তমানে লকডাউন চলতেছে। আমরা জানেন, যারা গরিব, অসহায়, দরিদ্র মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনমজুর, ওরা বাসা থেকে বাড়িতে বেরোতে জানা ঘরমুখী সবাই। তো আমি আমার ব্যক্তিগত উদ্যোগে আমি আমার সমাজের কত দরিদ্র অসহায় মানুষদের পাশে আমি দাঁড়াইছি। আজকে যতটুকু পারছি ওদেরকে আমি ত্রাণ সামগ্রী দিছি। তো আপনারা যারা ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে বিজয়নগর থানাতে অবস্থান করছেন, যারা ভালো অবস্থানে আছেন বিদ্যমান সমাজের, আপনারা গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ান, এই আহ্বান আমার রইল। আর আমি আমার ছোট উদ্যোগ নিয়ে আমি আমার সমাজ, আমার গ্রাম, ওদের পাশে আমি দাঁড়াইছি। সবার দোয়ায় আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য দোয়া রইল। আপনারাও যার যার অবস্থান থেকে, যারা ভালো অবস্থানে আছেন, ওদের গরিব অসহায় মানুষদের পাশে আপনারা দাঁড়ান, এই আহ্বান আমার রইল।